হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। তো যেটা নিয়ে কথা বলার আজকের বিশেষ আপডেট, যেটা যেটা ম্যাক্সিমাম এক্সক্লুসিভ যেটা আপডেট তোমাদের দেওয়ার কথা, সেটা দিয়ে দিচ্ছি, পরে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মোহনবাগানের দলের নাম কি হলো, জার্সির কালার কি হলো, লোগো কি হলো, বাকি কি আলোচনা হলো। তো সেটা হচ্ছে যে মোহনবাগানের নামটা কিন্তু হয়ে গেল এটিকে মোহনবাগান। তো এটিকে মোহনবাগান কিন্তু হলো নতুন দলের নাম। জার্সির লোগো কিন্তু থাকলো সবুজ মেরুনের পালতোলা, যে জার্সির লোগোটা ছিল সেটাই থাকলো, এবং দলের যে জার্সির কালার সেটা কিন্তু হয়ে গেল সবুজ মেরুন। তো এটা হচ্ছে আজকের যে আপডেটটা দেওয়া ছিল, সেটা ছোট আপডেট তোমাদের দিয়ে দিলাম। তো একটু আগে আপডেট পেয়েছি, ভিডিও বানিয়ে আপলোড করতে একটু সময় লাগে, তো সেটাই তোমাদের বলে দিলাম কি হচ্ছে কি হচ্ছে না, সেটা নিয়ে পরে এক্সক্লুসিভ আলোচনা নিশ্চয়ই করব, কিন্তু নিউজটা জানিয়ে দিলাম। আর একাডেমি নিয়ে যে আলোচনাটা হয়েছে, যে ওয়ার্ল্ড ক্লাস একটা একাডেমি বানানো হবে লং টার্ম প্রসেসের জন্য। তো এইটা ছিল আজকের আপডেট, পরে ভিডিওগুলো দেখতে থেকো। তো আজকে এখনকার মতো টাটা।